দেশ ভয়ঙ্কর সংকটে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতাসীনদের নিপীড়নে দেশের অস্তিত্ব হুমকির মুখে যশদের তাত্ত্বিক নেতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বিএনপি মহাসচিব তিনি বলেন এই বাজেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই গরিব মানুষ আরও বেশি সংকটে পড়বে গ্রামেও কোনো কাজ নেই বলে জানান বিএনপি মহাসচিব তিনি অভিযোগ করেন দেশের সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় আওয়ামী লীগ